যে আল্লাহ, ও এত সুন্দর সুন্দর চরিত্রে অভিনয় করতেছে, আমি কি পাবো না সুযোগ? সাব্বির, তুই বিজ্ঞাপন করছ কেন? বিজ্ঞাপন করবি না? প্রচুর খাটাখাটনি করতেছি, এখানে যাচ্ছি ওখানে যাচ্ছি, কোনো জায়গায় কোনো সুযোগ হচ্ছে না আমার। প্রথম দৃশ্য ছিল আমি ফিরে আসি এবং বিজুর বর্গতে লেখা জড়াই ধরবো। সাহেব তো চকলেট বয়, মানে সাহেবদের জন্য মেয়েরা পাগল হয়ে ছুটে যেত এবং আমি নিজে জাহিদ হাসানের অভিনয় দেখে মুগ্ধ হই। তুমি আমাদের সঙ্গে থাকবে, থাকলে পরে তোমার অভিনয়টা সুবিধা হবে। আমি তো ঢাকা শহরে ধরো অত এইরকমের ইয়াং কোথায় যায়, কি মজাটা করে, ওটা আমিও খুব কম যেতাম, কিন্তু পারতাম না। তা ওই বুমার্সে আমি আর ফরিদি ভাই গেলাম, বন্ধু দুই বন্ধু মনে করে খাচ্ছি, সবাই আমাদেরকে তাকাচ্ছে বলাপান, আমার ধরো কেউ ওইভাবে কেউ চেনে না, তখন একটু একটু চেনে, ফরিদি ভাই তো ফরিদি ভাই। এরপরে ফরিদি ভাই না একদম সন্তানের মতো করে কাছে নিল, জিতু হাসান আর হচ্ছে আমি। ফরিদি ভাই নাটক মানে হচ্ছে জিতু আর তারপরে আমি, তারপরে আরো অন্য অন্য অনেক আর সুমাইয়া শিমু ফরিদি ভাইয়ের নাটকে এরা থাকতো। লিটু আনামও ফরিদি ভাইয়ের নাটকে অভিনয় করছে এবং ফরিদি ভাই এই নানান সময় নানান জিনিস হঠাৎ রাত্রেবেলা ফোন দিত, সাব্বির তোর একটা নাটক দেখছি খুব ভালো লাগছে, তারপরে একটা বিজ্ঞাপন করছি, তখন বলতে সাই সাব্বির তুই বিজ্ঞাপন করছ কেন? বিজ্ঞাপন করবি না? আমি বললাম যে জি ফরিদি ভাই সবাই তো করে, কয় সবাই করে তাও করবি না, অভিনেতাদের বিজ্ঞাপন করতে হয় না। আমি বললাম যে কেন? তো বললো যে অভিনেতাদের বিজ্ঞাপন করলে ধর তুই একটা ইমোশনাল সিকোয়েন্স করতেছিস, তুই একটা মনে কর যে খুব মারদাঙ্গা কোনো একটা অ্যাকশন অথবা সোশ্যাল ড্রামার মধ্যে তুই আছিস, হ্যাঁ তুই বাবার সঙ্গে তোর ঝগড়া হচ্ছে, সেখানে তুই একটা ইমোশনাল জায়গাতে আছিস, কিংবা তুই একটা পিক আপ একটা দৃশ্য করছিস, ফ্রাত তোর একটা ডান্সের বিজ্ঞাপন আসলো, কিংবা তুই একটা মনে কর যে একটা ই টাইপের একটা বিজ্ঞাপন করবি, এটা কিনুন ওটা কিনুন, এ তো এত টাকা, এই তখন হবে কি তোর যে ওই ইমোশন থেকে দর্শক সরে যাবে। তখন আমি তারা বললাম যে কেন, শাহরুখ খান তো করে, অমিতাভ বচ্চন তো করে, তাদের সমস্যা কি? বলে যে শোন ওইটার দেশটা বড়, ওরা হচ্ছে সিনেমার সেলিব্রিটি, সিনেমার সেলিব্রিটির সুবিধা কি জানিস, সিনেমার মধ্যে তো ধর তুই যখন যাচ্ছিস তখন তো সিনেমার হলে সিনেমা দেখার প্রিপারেশন নিয়ে যাচ্ছিস, তুই তার বিজ্ঞাপন দেখার জন্য যাচ্ছিস না, তুই তো সিনেমা দেখার জন্য যাচ্ছিস, তুই টাকা নষ্ট করে সিনেমাটাই দেখবি, ওই সময় দেখবি যে বিজ্ঞাপনটা চললে অত বেশি সমস্যা তৈরি করবে না, কারণ সিনেমাটা যখন শুরু হয় তখন তো বিজ্ঞাপনটা চলে না, রাইট, কিন্তু তোর নাটকটা যখন চলে তখন তো একটা বিজ্ঞাপন চলে, তোর কনসেন্ট্রেশনটা ব্রেক হয়। তো যার ফলে ফরিদি ভাই কিন্তু জীবনে কোনোদিন বিজ্ঞাপন করেন নাই, এটিএম শামসুজ্জামান কোনোদিন বিজ্ঞাপন করেন নাই, পরে করছে শামসুজ্জামান, না কোনোদিন করেন নাই, এবং দলিজহর কোনোদিন বিজ্ঞাপন করেন নাই, মানে ওনারা আমাদেরকে কয়েকজন এরকম ফেরদৌসী মজুমদার কিন্তু কখনো বিজ্ঞাপন করেন নাই, হ্যাঁ আবদুল্লাল মামুন কোনোদিন বিজ্ঞাপন করেন নাই, মানে কেন করেন না আমি এখন বুঝি, এবং ইদানিং সময় আমার ভিতরে এই কাজটা তৈরি হচ্ছে যে সরি, আমি তো অনেক অনেক দেখি, অনেক আমাদের আমাদের বন্ধু বান্ধব অনেক শিল্পী আছেন, মানে এমন ছোট ছোট বিজ্ঞাপনের হয়তো বড়টা বিজ্ঞাপনের হয়তো তাকে দিয়ে হয়তো কোনো একটা কমার্শিয়াল এত টাকা ইয়ে কিংবা এত টাকা ফ্রি এত টাকা ইয়ে, না আমি জানি না, মানে আমি কোনোটা নাম বলতেছি না, তো আমি ওই অভিনেতাকে যে রেসপেক্টটা করি তখন আমার কাছে হঠাৎ করে না ক্যানভাসার মনে হয়, এবং আমি এই কারণে ইদানিং ঠিক করছি মনে মনে যে আমি বিজ্ঞাপন চিত্রের অভিনয় করবো না, এটা আমার ভিতরে মানে ইদানিং মনে হচ্ছে আর কি, এটা হয়তো বয়স হচ্ছে সেই কারণে হতে পারে, কিংবা ধরো অভিনয়ের জায়গাটাতে আমি কনসেন্ট্রেট করার আরও চেষ্টা করতেছি, আমার দিন যত যাচ্ছে তত বেশি অভিনয়ের প্রতি আমি আরও বেশি আসক্ত হচ্ছি বলে আমার মনে হচ্ছে যে আমি এই ক্যানভাসটা আর করবো না, এই ঢোলে বাড়িটা আমি আর দিব না, দরকার নাই আমার, আসলে আমি আরো জীবনকে আরো ছোট করতে চাই। ওকে, যেহেতু নামগুলো এগুলো আসছে এগুলো তো শুনলাম, তোমার কয়েকটা নামও আসছে সাথে, সেটা হচ্ছে এটিএম না তোমার কন্টেম্পোরারি লিটু আনাম শাহেদ, দেন ওদের গল্প, তার আগে যারা আমাদের সিনিয়র আসলে তোমাদের সিনিয়র জাহিদ ভাই টনি ভাই মাহুস ভাই এরকম সজিম সেলিম ভাই,
এদের একটু গল্প করো, ওই সময়ের একটু গল্প করো, মানে তখনকার সিনটা কি ছিল এখনকার সিনটা, বিকজ যেহেতু মেমোরিজ আমাদের না না অবশ্যই, মানে আমি তো আমার জীবনে প্রথম প্যাকেজ নাটকের অভিনয় হচ্ছে মোস্তাফিজুর রহমানের নাটক, তখন আমি খুবই স্ট্রাগল করতেছি বিটিভিতে, আমি 96 আমি বিটিভিতে এনলিস্টেড হই, হওয়ার পরে আমি প্রচুর খাটাখাটি করতেছি, এখানে যাচ্ছি ওখানে যাচ্ছি, কোনো জায়গায় কোনো সুযোগ হচ্ছে না আমার, মানে বিটিভিতে তখন একটা এক ঘন্টা নাটকের সুযোগ পাওয়া কিংবা প্যাকেজ নাটকের সুযোগ পাওয়া ইজ এ টাফ থিং, মানে ওইটাও কিন্তু অনেক বিশাল ভাগ্যের ব্যাপার। আর আমাকে তো কেউ চেনে না, আমি এটা বরিশাল বরগুনার মতো একটা জেলা শহর থেকে আসা ছেলে, হ্যাঁ তো আমি চেষ্টা করতেছি, এরকম হয় না হয় না হয় না, তা বিটিভিতে আমি টুকটাক ছোটো 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 ওই যে স্বাস্থ্যতত্ত্ব স্বাস্থ্যকণিকা এগুলো আমি করতাম, নাটিকা যেগুলো নাটিকা টাইপের এই যে স্বাস্থ্য বিষয়ক ওগুলো করতাম, ওইটাও কিন্তু একটা উদ্দেশ্য, সেটা হচ্ছে আমার পাস, বিটিভির পাস পাওয়ার জন্য। আচ্ছা, কারণ স্বাস্থ্যকণিকাগুলো করলে 7 দিনের পাস পাওয়া যেত। ওকে, হ্যাঁ তো ওইটার জন্য কিন্তু ওগুলো করা, যাতে আমি প্রডিউসারদের চোখে পড়তে পারি। তারপরে ওইখান থেকে আমি ইত্যাদিতে একটা সুযোগ পেলাম, জীবনে প্রথম স্ক্রিনিং, তাও একটা গানের ভিতরে আমি ম্যান্ডোলিন বাজাইছিলাম হানিফ সংকেতের ইত্যাদিতে, এবং ওটা নজরুল ভাই নামে আমার এক ভাই আছে ইত্যাদির সহকারী ছিল তখন, সে আসলে তখন আমাকে সুযোগটা দিয়েছিল। যাই হোক, ওইটার পরে তারপরে হচ্ছে আমি একটা প্যাকেজ নাটকে সুযোগ পাই, গিয়াসুদ্দিন অলি নামে একজন বিটিভির একজন সহকারী ছিল, তিনি আমাকে মোস্তাফিজুর রহমানের কাছে নিয়ে যায়, এবং মোস্তাফিজুর নিয়ে যায় এবং আমাকে বলছে, ভাই আপনাকে নতুন তো আপনি, আপনাকে ওই হবেও না, স্যার নিতে পারে আপনাকে, যদি আপনাকে পছন্দ করে আজকে বিকেলে তার বাসায় আসেন। এতে স্ক্রিপ্টটা দিল, 4-5টা সিন, আমার 5টা দৃশ্য আমার মনে আছে, সেই 5টা দৃশ্য উনার সামনে বসে পড়তে হবে, পড়ে ওনাকে যদি মনে হয় তাহলে নিবে। মোস্তাফিজুর রহমান ইজ এ লিজেন্ড প্রডিউসার ইন বিটিভি কিংবা পরিচালনার ক্ষেত্রে, এবং উনি আমাকে নিলেন, এবং আমার প্রথম দৃশ্যটা ছিল কিন্তু জাহিদ হাসানের সাথে। ও ওয়াও, এবং জাহিদ হাসান তো তখন সুপার স্টার, এবং আমি নিজে জাহিদ হাসানের অভিনয় দেখে মুগ্ধ হই, তার সাথে আমি অভিনয় করবো, সো আমার খুবই নার্ভাস, আমি একদম রেডি টেডি হইয়া ওখানে গেলাম, অভিনয় করলাম, অভিনয় শেষ করার পরে জাহিদ ভাই আমাকে বললো যে, আচ্ছা আপনি করে বলতো তখন আমাকে, আপনি কি করেন? আমি বললাম যে আমি পড়াশোনা করছি এখন, তখন মাস্টার্স শেষ দিকে আর কি, 98। তা বলতেছে যে আপনি অভিনয়টা ছাড়েন না? আমি বললাম যে জি, বলে যে আপনাকে আমি বললাম এই জায়গাটা আপনার, জায়গাটা আপনি ছাড়েন না। মানে জাহিদ ভাইয়ের ওই কথাটা না, আমার কাছে এখনো মনে হয় যে এই যে ইন্সপিরেশন, মানে একজন সিনিয়র হয়ে আর একটা জুনিয়র ছেলেকে যে আমি বলছি যে তুমি ছেড়ো না জায়গাটা, এটা কিন্তু জাহিদ ভাইয়ের সাথে প্রথম মেমোরিজ। তারপরে সৈয়দুজ্জামান সেলিমের সাথে আমার পরিচয় হয়, অন্য একটা নাটক করতে গিয়ে, অরুণ চৌধুরীর একটা নাটক, হ্যাঁ সেই নাটকে তমালিকা কর্মকার এবং হচ্ছে আমাদের তাজিন আহমেদ প্রয়াত উনি ছিলেন, এবং সাচ্চু ভাই এবং বড় বড় অভিনেতারা, তখন সেলিম ভাইয়ের সাথে আমার পরিচয় হয়, এবং দেখলাম যে অভিনয়ের প্রতি ডেডিকেশন, স্ক্রিপ্টটা পড়তেছে, রিহার্সাল করতেছে, আমি তখন নতুন নার্ভাস ফিল করতেছি, কিন্তু আমি সুযোগ বানিয়ে পারলাম। তারপরে এরকমের আমার জীবনে প্রথম একটা বড় সিরিয়ালে সুযোগ পাইছিলাম, বিজুরি বরকতুল্লাহ আমার সাথে অভিনয় করছিল, এবং প্রথম দৃশ্য ছিল আমি ফিরে আসি এবং বিজুরি বরকতুল্লাহকে আমি জড়াই ধরব, সেটা আমি পারতেছিলাম না, বিজুরি বরকতুল্লাহ এখনও দেখলে আমাকে হাসে, সাব্বির তোর প্রথম নাটকের কথা মনে আছে? আমরা যে আছে আছে মনে আছে, কবির আনোয়ার ডিরেক্টর ছিল। তো এরকমের মানে আমি বলছি যে টনি ভাই, মাহফুজ আহমেদ কিংবা তৌকির ভাই, তৌকির ভাইয়ের সাথেও আমার পরবর্তী কাজ, মানে প্রতিটা মানুষ আমার কাছে মনে হচ্ছে যে ওনারা ওনাদের সময়ে প্যাকেজের তখন প্যাকেজের যুগ, প্যাকেজে কিন্তু তারা কিন্তু সব প্যাকেজ নাটকের সব নায়ক নায়িকা। শমি কায়সারকে দেখলে আমার, আমি জীবনে প্রথম ক্রাশ আমি বলতে পারেন শমি কায়সার, কিংবা বিপাশা হায়াত, আফসানা মিমি, প্রত্যেকের প্রত্যেকের জায়গায় এত বেশি ভালো মানে অভিনয় করতো, এবং আমার কাছে মনে হয়েছে তারা তাদের সাথে আমার অভিনয় করার সৌভাগ্য হয় নাই। বিপাশা পাস, শমিয়া, বিপাশার সাথে হয়েছে 20 কাটা নাটকে, একমাত্র বিপাশা আপার সাথে হয়েছে, আর শমিকা স্যারের সঙ্গে আমার কাজ করা হয়নি, মিমি আপার সাথেও কোনো কাজ করা হয়নি। আর সে সিনিয়র অ্যাক্টর যাদের নাম বললাম, ওনারা ওনাদের সাথে সবাই কাজ করেছে, প্রত্যেকে না তখন একটা কম্পিটিশন ছিল, ভালো স্ক্রিপ্ট, হেলদি কম্পিটিশন, যেটা ভালো স্ক্রিপ্ট, কে ভালো ডিরেক্টরের সাথে কাজটা করতেছে, কার নাটকে কে কাস্টিং আছে, এগুলো আমি দেখছি অনেক। তারপর তো আমাদের 98-এর পরে লিটুয়া নাম, জয়, শাহেদ ওরা আসলো, ওরা তো অনেক পপুলার, শাহেদ তো
চকলেট বয় মানে শাহেদের জন্য মেয়েরা পাগল হয়ে ছুটে যেত আমি দেখতাম দূরে দূরে তাকিয়ে থাকতে আল্লাহ শাহেদ কি যে জনপ্রিয় আনন্দধারায় এই শাহেদকে নিয়ে কভার স্টোরি হলো আমি পাগল অবাক হয়ে দেখলাম যে শাহেদ একসাথে আমি আর শাহেদ কিন্তু বিজ্ঞাপন চিত্রে আমরা কিন্তু পাসিং শটের আর্টিস্ট ছিলাম আমি আর শাহেদ শিমুল ভাই একটা বিজ্ঞাপন ছিল শ্রাবন্তি আর শিমুল ভাই হেনোলাক্সের সেই বিজ্ঞাপনে আমরা ছিলাম পাসিং তো পরবর্তীতে শাহেদ যখন আবার ক্লিক করলো আমি শাহেদকে বললাম দোস্ত মানে আমার ভিতরে না ব্যক্তিগত জেলাসি কাজ করে নাই আমার কাজ করতো কোনটা জানো ও যে এত চান্স পাচ্ছে আমি পাচ্ছি না মানে ও যে এত সুন্দর স্ক্রিপ্টটা পাইলো অরুণ দার একটা স্ক্রিপ্ট ফেরদৌস হাসান রানার একটা স্ক্রিপ্ট ফারিয়া হোসেন একটা স্ক্রিপ্ট তো এরকম পাঁচটা নাটক টেলিফিল্ম যাচ্ছে বিটিভিতে তার আমি তো অবাক হয়ে গেলাম যে তারপর শমী পার রিঙ্গোর একটা নাটকের নায়ক সে মানে আমার না তখন মনে হতো যে আল্লাহ ও এত সুন্দর সুন্দর চরিত্রে অভিনয় করতেছে আমি কি পাবো না সুযোগ আমার কি এরকম সুযোগ আসবে না মানে আমি তখন ভাবতাম তো এবং এই সিনিয়র শিল্পীদের কথা যেটা বলছি যেমন ধরেন একটা নাটকে জাহিদ ভাই আমি আমি ছোট একটা চরিত্র অভিনয় করছি গাজীর আকায়েতের সুবর্ণাপা ছিল জাহিদ হাসান ছিল তুষার ভাই আজিজুল হাকিম সব এই এই মাপের নাজমানোয়ার এটিএম রহমানুজ্জামান নাজমানোর এটিএম রহমানুজ্জামান সুবর্ণ মোস্তফা জাহিদ ভাই তুষার ভাই আর হচ্ছে ইয়ে আমার হাকিম ভাই আমি একটা ছোট্ট কাজের লোকের চরিত্র অভিনয় করছিলাম তো আমি তো একটু সাইফিল করতেছি দূরে বসে আছি তো সুবর্ণ মোস্তফা আমাকে ডাকলেন ডেকে বললেন যে তুমি দূরে দূরে থাকো কি কারণে তুমি তুমি তো শিল্পী শিল্পীদের জায়গা হচ্ছে মেকআপ রুম তুমি মেকআপ রুমে বসো তখন আমি সুবর্ণাপাকে বললাম যে আপা আমি আসলে আপনারা এখানে আছেন তো আমি ভাবছি যে এখানে বসা ঠিক হবে কিনা বলে যে না তুমি আমাদের সঙ্গে থাকবে থাকলে পরে তোমার অভিনয়টা সুবিধা হবে তা না হলে তোমাকে তুমি অপরিচিত আমি মনে হবে আমাকে তোমার অপরিচিত মনে হবে মানে এই যে সুবর্ণাপা একটা কথা বললেন আমার যে তুমি বসো এখানে এবং জাহিদ ভাই সুবর্ণাপা হাকিম ভাই এটিএম চাচা এরা যে সবাই কথা বলতেছে আমি তাদের কথা শুনতেছি বুঝতে এই যে একটা সাহস তৈরি হওয়ার যে জায়গাটা এবং কাছে নেয়ার যে জায়গাটা অসাধারণ এবং তার পরবর্তীতে আমরা আমাদের জেনারেশনে যে আমাদের যেটা সার্কেল তৈরি হলো সেই সময় একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এখনো সবার মধ্যে আমাদের আছে রাইট